বিজেপির প্রচারে দেওয়াল লিখন, অথচ সেখানে বাদ পড়েছেন পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী। অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সমিতি প্রার্থীর জায়গায় দেওয়াল লিখনে নাম আইএসএফ প্রার্থীর। খবর প্রকাশ্যে আসতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি প্রার্থী সিরাজউদ্দিন পাইক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দেওয়ালে আমার নাম লিখছে না বিজেপি, এই যেগুলো ক্যান্ডিডেটগুলো আমার নাম লিখছে না, সেটা আইএসএ সুলতান বৈদ্যর নাম লিখছে। আমি বিজেপি পার্টির পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট, দেওয়ালে আমার নাম লেখা হোক। জানা গেছে পাথর প্রতিমা ব্লকের ৬ নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী হয়েছেন দলের ব্লক কনভেনর সিরাজউদ্দিন পাইক। নির্বাচনী প্রচার শুরু হতেই দিকে দিকে শুরু দেওয়াল লিখনের কাজ। সেখানেই হঠাৎ চোখে পড়ে গ্রামসভা ও জেলা পরিষদের দলীয় প্রার্থীর নাম থাকলেও পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর জায়গায় আইএসএ প্রার্থী সুলতান বৈদ্যের নাম। ভুলবশত দিয়েছে নাম, মুছে ফেলার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ওরা ভুলবশত এইটা লিখেছে আমার কাছে, এইটা এসেছে, ওরা ভুলবশত লেখার ফলে তারা দেয়ালগুলো সব মুছে দিচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূলের বিরুদ্ধে এককাট্টা এবার বিজেপি আইএসএফও? সে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আইএসএফ এর পিছনে বিজেপির সমর্থনের কথা চেপে রাখার চেষ্টায় বিরোধীরা, দাবি তৃণমূলের। ওরা বিজেপি সমর্থিত যে আইএসএফ, এটা যাতে প্রকাশ না হতে পারে তার জন্য খামটা শুধুমাত্র দিয়েছে, কিন্তু ওখানে যদি না থাকলো তাহলে ওর নামটা কি করে এলো, ভিতরে নামটা কি করে এলো? তার মানে ওরা সামনে পোশাক পরে ঘুরছে, সাদা পোশাক, আর রাতে গিয়ে মানে হনুমান পোশাক পরবে, এটাই তো ব্যাপার। এই বিষয়ে খুব একটা আমল দিতে দেখা গেল না জেলা বিজেপিকে। সবে শুনলাম ওদের সব কথা বলে লোকাল নেতৃত্ব, সব জায়গাতে সময় সম্ভব দেখালাম, জেলার ব্যস্ত, আর জেলার বলতে সঙ্গে সাতটা বিধানসভা। কিছুদিন আগেই চর্চায় ছিল বনগাঁর সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পদ্ম হাত জোট, সেই অভিযোগও সচেতনভাবে এড়িয়ে গিয়েছিল দুপক্ষই। এবার চর্চায় পাথর প্রতিমা, দিকে দিকে শাসক সন্ত্রাস। শাসক দলের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই চক্ষুশূল প্রার্থীরা, একা শাসককে পরাস্ত করতেই কি তবে এবার একযোগে বিরোধীরা? সবটাই কানাঘুষো এলোমেলো সত্যি নাকি নেপথ্যে অন্য সমীকরণ? সব শেষে তাই প্রশ্ন সেখানেই, পঞ্চায়েতে কি না কি হয়, আর কত অবাক হওয়ার দিন দেখা বাকি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।